নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আপনি মকর রাশির মানুষ, 2023 আপনার জন্য কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং বছরটি শুভ যাওয়ার জন্য আপনারা কি উপায় অবলম্বন করবেন সেটাও আমি এই ভিডিওতে জানাব। মকর রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ আছে, প্রত্যেকেরই আলাদা আলাদা প্রশ্ন আছে। এখানে সমস্ত প্রশ্ন নিয়ে আপনাদের প্রশ্ন আমি সমস্ত উত্তর এখানে কিন্তু দেওয়ার চেষ্টা করছি। তা মকর রাশির যত ভিউয়ার্স আছে প্রত্যেককে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ঈশ্বরের কাছে জানাই, আপনাদের জীবনে সমস্ত সমস্যা যেন মুক্তি হয়। এবার আমি আপনাদেরকে জানাতে চলেছি, আপনি মকর রাশির মানুষ, আপনি এই 2023 সালে আপনার জন্য কোন কোন দিকগুলো শুভ এবং কোন কোন দিকগুলো একটু হলেও সমস্যা হতে পারে সেটা আপনাদেরকে জানাব। প্রথম কথা, আপনারা বিশ্বাস করুন, আমি খুব দায়িত্বের সাথে বলছি, মকর রাশির তৃতীয় চরণ, শনি সাড়ে সাতির তৃতীয় চরণ শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ দ্বিতীয় চরণ শেষ এবং তৃতীয় চরণ শুরু হচ্ছে 17 জানুয়ারি 2023 থেকে। এর ফলে মকর রাশি যত মানুষ আছে তাদের উপর কি প্রভাব পড়তে চলেছে, যদিও শুনি আপনার ন্যাকাল চার্টে কেমন আছে এটা দেখা দরকার, শুনি আপনার জন্মকুণ্ডলীতে কেমন আছে সে এটা দেখা দরকার। ও ইন জেনারেল কিন্তু মকর রাশি আপনাদের এক কথায় বলো 2023 উন্নতির শিখর চূড়ায় মকর রাশির মানুষ কিন্তু যেতে চলেছে। 17 জানুয়ারি 2023 আপনাদের রাশির অধিপতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে, কুম্ভ রাশিতে প্রবেশ করছে এবং স্বরাশিতে। প্রথম কথা আমি জানাই, আপনাদের যে ফ্যামিলিগত সমস্যাগুলো চলছিল, একটা ফ্যামিলিগত যে সমস্যা সেই সমস্যা থেকে আপনারা প্রথম কথা মুক্তি পাবেন, নাম্বার ওয়ান পয়েন্ট, ফ্যামিলিগত সমস্যা থেকে। আপনাদের যারা প্ল্যানিং করছেন, অর্থাৎ আপনার ক্ষেত্রে পরিবার প্ল্যানিং যারা করতে চলেছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো মকর রাশি, এবং এর পাশাপাশি মকর রাশি ক্ষেত্রে যেহেতু ধনপতি ধনভাবে অবস্থান করবে, এখানে কিন্তু আপনাদের অর্থনৈতিক দিক থেকে কিন্তু আপনারা যথেষ্ট মজবুত কিন্তু হবেন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজবুত করবে কুম্ভ রাশিতে শনি যখন প্রবেশ করবে কি না, কারণ আপনাদের ধনাধিপতি ধনভাবে অবস্থান করে অর্থনৈতিক স্থিতি কিন্তু আপনাদের কিন্তু জোরালো কিন্তু করবে। এবং মকর রাশির আপনি মানুষ, আপনার ক্ষেত্রে সম্পর্কের উন্নতিগুলো আপনাদের হবে, এবং যাদের ক্ষেত্রে সমস্যা চলছিল দীর্ঘদিনকার সমস্যা, সমস্যাগুলো কিন্তু মকর রাশির ক্ষেত্রে কিন্তু কাটতে কিন্তু চলেছে। চতুর্থভাবে শনির দৃষ্টি, দেখুন এখানে প্রথম কথা আপনাদের দাঁতের সমস্যা নিয়ে আসবে, পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে চোখের সমস্যা একটু হলেও আপনাদেরকে ভোগাতে পারে, এবং মায়ের স্বাস্থ্যের জায়গাটা একটু কেয়ার থাকুন, কারণ চতুর্থভাবে শনি দৃষ্টি দিচ্ছে, চতুর্থ ভাব হচ্ছে মায়ের জায়গা, অর্থাৎ এই জায়গাটা মায়ের দিকটা নিয়ে একটু হলো চিন্তা আছে, মায়ের স্বাস্থ্যের জায়গাটা একটু হলো নজর দিন মকর রাশির যত মানুষ আছে আপনাদেরকে বলছি। এবার আসি মকর রাশির ক্ষেত্রে আপনাদের
চতুর্থ হবে বৃহস্পতি প্রবেশ করছে 21 এপ্রিল। এখানে কিন্তু আপনাদের ভালো দিবে সম্পত্তি রিলেটেড জায়গাটা, নিজস্ব সম্পত্তি ক্রয়ের একটা যোগ থাকছে, কিছু কিছু ক্ষেত্রে সম্পত্তি পাওয়ার একটা সম্ভাবনা থাকছে, পারিবারিক সুখ পরিবারের বৃদ্ধি আপনাদের হবে এবং আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কের উন্নতি আপনাদের হবে এবং সরাসরি কর্মভয় দৃষ্টি দিচ্ছে। যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। এবং যারা দীর্ঘদিন চাকরি খুঁজছিলেন, চাকরি পাচ্ছিলেন না, একটা কর্মটাটা তো একটা বড় চিন্তা প্রত্যেকের কাছে, আমি কেমন চাকরি পাবো এটা একটা বড় চিন্তা। কর্ম পাওয়ার একটা বড় যোগ কিন্তু আসতে চলেছে 2023-এ। কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তন, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে মকর রাশি। স্বাস্থ্যের জায়গাটা আপনাদের কিছুটা ভালো হবে এটা বলছি, যাদের ব্যাক পেন, কোমরে ব্যথা, সিদ্ধারাতে ব্যথা, এই সব পায়ে ব্যথা, এই ব্যথা জনিত সমস্যাগুলো আপনাদের কমবে, এটা ডেফিনেটলি আমি বলতে পারি। শিক্ষাক্ষেত্রে কিন্তু শুভ, যারা শিক্ষা আছে, শিক্ষার্থীরা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ। এবং বিদেশের সাথে যারা আছে, আপনাদের 21 এপ্রিল 2023 থেকে বিদেশ থেকে কিন্তু আপনাদের আনএক্সপেক্টেড ফল আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ বিদেশের মাটিতে যারা কাজকর্ম করছেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিদেশের সঙ্গে যারা যুক্ত আছেন, বিদেশ থেকে কিন্তু আপনারা এই সময় কিন্তু লাভ কিন্তু পাবেন। যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, আমি আবারও বলবো, আপনারা যারা বিয়ে করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো 21 এপ্রিলের আগে কিন্তু বিবাহটা সেরে ফেলুন মকর রাশি, কারণ এরপরে কিন্তু তেমন কিন্তু যোগাযোগ কিন্তু আসবে না। অর্থাৎ গাঢ় বিবাহের যোগ আছে এপ্রিলের মধ্যে, 2023-এর এপ্রিলের মধ্যে বিবাহের জায়গাটা সেরে ফেলুন। এখানে কিন্তু আপনাদের প্রবল একটা বিয়ের যোগ তৈরি করছে। এবং মকর রাশির আপনি যদি মানুষ হন, আপনার ক্ষেত্রে দৈনিক রোজগার বৃদ্ধি আপনাদের করবে। ব্যবসার জায়গাটা যদি আসি, ব্যবসার ক্ষেত্রে কিন্তু ভালো। অর্থাৎ যারা অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছে, মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত আছেন, সেলসের সঙ্গে যারা যুক্ত আছেন, সেখান থেকে কিন্তু আপনারা লাভ নিশ্চিত রূপে কিন্তু আপনারা পেতে চলেছেন মকর রাশি। এবং কিছু ক্ষেত্রে ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা পুনরুদ্ধার হবে। আপনাদের ভ্রমণ যোগ দেখা যাচ্ছে মকর রাশি, যত মকর রাশি মানুষের বিদেশ ভ্রমণ, ধর্মীয় যাত্রা, এই সমস্ত আপনাদের কিন্তু হতে চলেছে। প্রেমের ক্ষেত্রে কিন্তু মোটামুটি যদি বলা যায়, প্রেমের ক্ষেত্রে কিন্তু শুভ রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। প্রেম রিলেটেড জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক রয়েছে। এবং শনি এবার আপনাদেরকে কিন্তু দুহাত ভরে অর্থ কিন্তু দিবে, কারণ ধনপতি ধনভাবে অর্থনৈতিক স্থিতির জায়গা কিন্তু মজবুত করবে। 30 অক্টোবর 2023 রাহু তৃতীয়ভাবে চলে আসছে, অর্থাৎ মেষ রাশি থেকে মীন রাশিতে। দেখুন, গোচরে তৃতীয়ভাবে রাহু এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু দিয়ে থাকে। বিদেশ, বিশেষ করে যারা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনি বিদেশের সাথে রত আছেন, এই সকল দিক থেকে কিন্তু আপনাদেরকে কিন্তু লাভ প্রফিট কিন্তু দিবে। এবং এই সময়ের মধ্যে মকর রাশির আপনি মানুষ, আপনার ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট রয়েছে মকর রাশি। এবং মকর রাশির আপনি মানুষ, আপনার ভাগ্যের যেমন সাপোর্ট আপনারা পাবেন, এবং আপনাদের ক্ষেত্রে বিশেষ করে সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। এবং বেশ কিছু, আমি আবারও বলব, বেশ কিছু খুশির সংবাদ 2023 আপনাদের জন্য কিন্তু বহন করে নিয়ে আসতে চলেছে, যেটা আপনারা কল্পনার বাইরে আপনারা কিন্তু রেজাল্ট কিন্তু পাবেন।
মকর রাশি যাদের মানসিক টেনশান উদ্বেগের মধ্যে যাচ্ছিল তাদের কিছুটা মানসিক টেনশান উদ্বেগ কমবে এবং কমিউনিকেশন যোগাযোগগুলো আপনাদের খুব ভালো হবে এবং আপনাদের এই বছর বেশ কিছু ক্ষেত্রে সফলতার জায়গা কিন্তু রয়েছে। অর্থাৎ আপনি মকর রাশির মানুষ, সফলতা কিন্তু রয়েছে। আমি বারবার বলছি, মকর রাশির মানুষ পরের জন্য অনেক করেছেন, এবার নিজের দিকটাতে তাকান, নয়তো এই শনি সাড়ে সাতিতে আপনাদেরকে কিন্তু কে কেমন মানুষ আপনাকে কিন্তু চিনিয়ে দিয়েছে। শনি আপনাদেরকে পিটিয়ে পিটিয়ে সোনাতে পরিণত করেছে, অর্থাৎ কে কেমন মানুষ এটা কিন্তু আপনারা চিনে গেছেন। কী উপায় করবেন? সর্বোপরি আপনারা হনুমানজির উপাসনা করুন, সংকটমোচন হনুমান স্তোত্র আপনারা পাঠ করুন এবং শনির বীজমন্ত্র আপনারা পাঠ করুন। বিশেষভাবে লাভ আপনারা নিশ্চিত রূপে কিন্তু পাবেন। আমি কৌশিক রায় খুব দায়িত্বের সাথে আপনাদেরকে বলছি, অর্থাৎ শনির বীজমন্ত্র এবং হনুমানজির কবচ আপনারা যদি পরিধান করতে পারেন, যারা হনুমানজি উপাসনা করছে এবং হনুমানজির কবচে এ বছর আপনারা পরিধান করুন, যে কোনো বাধা বিঘ্ন কিন্তু দূর হবে। হনুমানজির কবচ যদি আপনারা পরিধান করেন বিশেষভাবে লাভ কিন্তু পাবেন এবং হনুমানজির উপাসনা করুন, হনুমান চল্লিশ পাঠ করুন, বিশেষভাবে লাভ পাবেন। এবং যারা হনুমানজির কবচ নিতে চাইছেন, ক্যাশ অন ডেলিভারির সুবিধা রয়েছে, আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন। এবং যারা নিজস্ব ব্যক্তিগত ছক দেখাতে চাইছেন যে আমার ব্যক্তিগত 2023 কেমন যাবে, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।